শুভ সকাল বন্ধুরা, আজ হলো 7ই নভেম্বর, মানে আমার জন্মদিন। দেখো আজ আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাইরে তখনও কুয়াশা, ঘড়িতে বাজে তখন সবে 7টা। সকাল থেকেই মার হাতে হাতে সমস্ত রান্নাগুলো করে দিয়েছিলাম। এটাও ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস করেছি, আর এই যে মাংস, আর এটা হলো জলপাইয়ের চাটনি। রান্নাবান্না সমস্তটা সেরে আমি রেডি হয়ে গিয়েছিলাম শুভঙ্করের সাথে কেক আনতে যাব বলে। মার দুরবস্থা, এখনো স্নান দান হয়নি, রান্নাবান্না সেরে বসে রয়েছে, পরে ঠিক করে দেখিয়ে দেব। এই যে আমার কুট্টুস, বাড়ির কাছে ট্রেন লেট করেছে। এই যে একজন, নট ওয়েলকাম, এটা তো তাই আমি শিখেছি। আমরা সবার আগে এসে ও আমিও লেট করেছি, এদিকে তাকা, এই তাকা, শিল্পী ওর ছেলেকে খাওয়াচ্ছে, তুই যে ওর ছেলে, আর এই যে, এই যে হনুমান, এই যে হনুমানটা, এই কুট্টুস, এ বাবা, টাকা আ পড়বি, তুই পড়বি। এই যে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই সুন্দরী নাকি ডায়েটে রয়েছে, সবকিছু স্কিপ করে যাচ্ছে। না পূজা একদম গুড গার্ল, ও পাতের জিনিস পাতেই খেয়ে উঠেছে, দেবিকা আর শিল্পী, আর ওই যে ইনি মিষ্টি, এরা এখনো খায়নি। এই যে মা, বাবা, এরম ভাবে একটা, এরম ভাবে একটা ফ্রেম নিতে হবে, থাম্বনেইলে দিতে হবে এত দূর দিয়ে। হ্যাঁ ওটা কোথায়, তোরা নাম বাইরে দাঁড়িয়ে রয়েছিস কেন? সর মা, কি করছিস বাবা? তুমি ওটা এরকম করে শুয়ে রয়েছে, আসো কেক কাটবো, আসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Kuttu Sharma, happy birthday to you. চলে যাচ্ছে বাড়িতে, শিল্পী চলে গেছে, ওর বর নিতে এসেছিল, টাটা করে দে।
এটা কি টাটা জিপ বের করানো টাটা এইটা এরকম টাটা এইখানে ভালো দিছে চলো চলো তোকে আমি নিচ্ছিও না এখন ভাই চলে গেছে একমাত্র এই যে বুনু আর ওদিকে পুচকি আছে আর বাকি সবাইকে দেবিকা পূজা শিল্পী সবাই বাড়ি চলে গেছে প্রথমে আছে শিল্পী তারপরে কিয়াকে আমরা বাড়ি দিয়ে এসেছিলাম দেবিকাকেও বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছি আর পূজাকেও হাফ রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি কি যাই হোক তোমাদের ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানিও আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আর কুটুস কুটুস ঘুমিয়ে পড়েছে খুবই ক্লান্ত আমার ফোনে নোটিফিকেশান আসছে প্লিজ ওটা স্কিপ করে যাও মাথাটা পুরো গেছে যাই হোক যাই হোক বলেও সেই দিন আর ভিডিওটা শেষ করতে পারিনি এই বছরের জন্মদিনটা আমার কাছে ভীষণই স্পেশাল এখানে আমার চার বান্ধবী আমার ভীষণই কাছের তিনজনের সাথে আমার মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলেও শিল্পীর সাথে আমার অনেক বছর পর দেখা হলো আবার এভাবে আড্ডা দেওয়া হলো আর তার থেকেও বড় কথা এই দিনটার পরে আবার কোনো দিনও আমি কেয়া দেবিকা পূজা আরও জন্মদিনে একসাথে এক জায়গায় হব কি না তা জানা নেই শত শত আনন্দের মধ্যেও এক রাশ মন খারাপ বুক ভরা চাপা কষ্ট তবে আমরা জানি আমাদের বন্ধুত্বটা আজীবন এরকমই থাকবে হয়তো এরপর এক দু মাস পর পর আমাদের দেখা সাক্ষাৎ অনেকটাই কমে যাবে যেরকম শিল্পীর সাথে আমার এখন হয়েছে কিন্তু সম্পর্কটা একই রকমই থেকে যাবে আমাদের 17 বছরের বন্ধুত্ব একই রকম ছিল আছে আর ভবিষ্যতেও থাকবে ছুকর মুঝে